বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমরা শিক্ষা, দেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, সমাজ, রাজনীতি ইত্যাদি নানা বিষয়ে এই চ্যানেলে আলোচনা করে থাকি। আজকে আমরা তেমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ও ছাত্র রাজনীতি। এই বিষয়ে আজকে আলোচনা এ কারণেই করছি যে শিক্ষার সঙ্গে ছাত্র রাজনীতি আমাদের দেশে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে। যদিও শিক্ষাটা একটা বিশাল ব্যাপার, পৃথিবীর অনেক দেশে শিক্ষার সঙ্গে এখন আর কোনো রাজনীতি নেই, ছাত্র রাজনীতি এখন প্রায় নেই। একসময় হয়তো ছিল, যখন কোনো দেশ স্বাধীনতা সংগ্রাম বা মুক্তিযুদ্ধ এই সব বিষয়ে যখন আন্দোলন সংগ্রামের প্রয়োজন ছিল, তখন বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় নানা ইস্যুতে, স্বাধীনতা সংগ্রামে এইরকম ইস্যুতে তারা যুক্ত হতো এবং খুব সীমিত আকারেই তারা কিন্তু ছাত্র সংগঠন ইত্যাদি নামে তারা তখন থাকতো। কিন্তু আবার ইস্যু যখন শেষ হয়ে যেত, তখনই কিন্তু তারা আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেত। এটি আমাদের এখানেও ঘটেছে। ইভেন আমরা যদি 47 পূর্ববর্তী সময়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ইত্যাদিতে আমাদের শিক্ষার্থীদের একটি অংশ স্বাধীনতা সংগ্রাম অর্থাৎ উপনিবেশবাদ বিরুদ্ধে তারা যুবক তরুণ হিসাবে তারা কিন্তু আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, কিন্তু 47 পরবর্তী সময়ে অর্থাৎ দেশ ভাগের পর তখন একটা নতুন প্রেক্ষাপট, তখন অনেকেই ধারণা করেছিল যে আর হয়তো ছাত্র রাজনীতি ওইভাবে তখন খুব বেশি রাজনীতি ছিল না, তারপরেও খুব ভাবা হয়নি যে ছাত্র রাজনীতি হবে। কিন্তু মুসলিম লীগ তখন দেখা গেল যে ছাত্রদের উপর নানাভাবে নিপীড়ন ইত্যাদি শুরু করলো, আর ভাষা আন্দোলন নিয়ে আমাদের এখানে একটা বিতর্ক তৈরি করলো, ভাষা নিয়ে একটা বিতর্ক তৈরি করলো এবং সে কারণে একটা আন্দোলন শুরু হলো। সেখানে আমাদের অবশ্যই শিক্ষার্থীরা এই বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিয়ে তারা ভাষা আন্দোলন সংগ্রাম কমিটি ইত্যাদি ইত্যাদি করেছিল এবং তখন দু একটি ছাত্র সংগঠন যেমন ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন এইগুলো তৈরি হয়েছিল। এখন এইগুলো তৈরি হয়েছিল মূলতই এই সব ভাষা আন্দোলন, সাংস্কৃতিক, শিক্ষা, সংস্কৃতি এই সমস্ত বিষয়কে প্রাধান্য দিয়ে, কারণ তখন নতুন রাষ্ট্র হিসাবে এই শিক্ষার্থীরা ভাবছে যে পাকিস্তানে তারা কতটা চাকরি পাবে পাবে না, এই ধরনের একটা অনিশ্চয়তা তাদের মধ্যে ছিল। কেননা পাকিস্তান দুটা ভাগে বিভক্ত রাষ্ট্র, এই অঞ্চলের সঙ্গে ওই অঞ্চলের যে ব্যবধান সে এবং অধিকাংশ শাসক তারা কিন্তু ওই অঞ্চলের, ফলে পূর্ব বাংলার মানুষ যদিও পাকিস্তান আন্দোলনে ব্যাপকভাবে সমর্থন দিয়েছিল, কিন্তু পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে কিন্তু পূর্ব বাংলার মানুষের মধ্যে কেমন কেন যেন একটা মানে সম্বিত ফিরে আসলো যে আমরা কী করলাম, আমরা কি সঠিক কাজটি করলাম নাকি আসলে আমরা আবেগের তাড়নায় কাজটি করলাম, কারণ ততদিনেই ভাষার ইস্যুটি পাকিস্তানিরা আমাদের সম্মুখে নিয়ে আসলো। তো সে কারণে আমরা জানি যে 1948 সালে ছাত্রছাত্রীরা আন্দোলন করলো, এমনকি সচিবালয় বা বিভিন্ন জায়গা ঘেরাও করার চেষ্টা করলো ইত্যাদি, কিন্তু পুলিশ দিয়ে সেগুলোকে দমন করা হলো। এরপরে আমরা জানি যে 1952 সালে আবার যখন সেই খাজা নাজিমুদ্দিন যখন উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করার কথা ঘোষণা করলো পল্টন ময়দানে, তখনই আবার কিন্তু সকলে সংঘবদ্ধ হয়ে জানুয়ারি মাসের শেষ সংগঠিত হলো এবং রাজনৈতিক দল তখন অতটা বিকশিত ছিল না, অতটা বড় ছিল না। মাওলানা ভাসানীর নেতৃত্বে শুধুমাত্র এর আগে 49 সালে
যে পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হলো, তাও তাদের উপরও নানা রকম অত্যাচার নির্যাতন চলছিল। এই অবস্থায় তখন ছাত্র যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তখন তারা ঐক্যবদ্ধ হলো ভাষা আন্দোলন সংগ্রাম কমিটি ইত্যাদি নামে, এবং এই আন্দোলনেরই একটা পর্যায়ে সে 21শে ফেব্রুয়ারি, যেটা সেই ও 21শে ফেব্রুয়ারি যে সর্বাত্মক ধর্মঘট, সেই ধর্মঘটকে সফল করতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমবেত হয়ে মিছিল করে সামনের দিকে যাচ্ছিল, তখনই আমরা জানি যে এখানে গুলি হয়েছিল এবং যে কয়েকজন মারা গেছে তার মধ্যে কয়েকজন ছাত্র ছিল, কয়েকজন কর্মচারীও ছিল, বিভিন্ন স্তরেরই ছিল। তো এটাই আমাদের দেশে বলা চলে যে ছাত্র আন্দোলন যদি বলে, ছাত্রদের একটা ভাষার সংস্কৃতি রক্ষার আন্দোলন, এবং সেই আন্দোলনে তাদের রক্ত ঝরল, সেই আন্দোলনে তারা একটা মুখ্য ভূমিকা পালন করলো ভাষা মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য। এটি হলো এরপরে কিছুদিন পর আস্তে আস্তে, যদিও এই বিষয়টিকে যে সমস্ত রাজনৈতিক দল তখন একে একে তৈরি হচ্ছিল, যেমন আমরা আগেই বলছি আওয়ামী লীগ যেটা তৈরি হলো, তার গণতান্ত্রিক দল বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো তৈরি হলো, তারা এই বিষয়টাকে তখন গুরুত্ব দিয়ে, মানে আমাদের জাতীয় জীবনের যে গণতান্ত্রিক অধিকার, এই অধিকারের ইস্যুগুলোকে তারা তখন সামনের দিকে নিয়ে আসলো, অর্থাৎ রাজনৈতিক সংগঠনগুলো তখন নিয়ে আসলো। যদিও আমাদের এখানে রাজনৈতিক সংগঠন সবেমাত্র গড়ে ওঠা শুরু করেছে, এবং রাজনৈতিক নেতা যারা তাদের মধ্যে সিনিয়র, খুব বেশি সিনিয়র নেতা এখানে ছিলেন না, অধিকাংশই 30-45-50-এর ঊর্ধ্বে খুব কম লোকেরই বয়স ছিল। তো এই ধরনেরই একটা বলা চলে এখানে যে একটা মধ্যবিত্ত শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণী, এগুলো বাঙালি মুসলমান বলুক হিন্দু বলুক কারো মধ্যেই তেমন আর ছিল না। তাছাড়া দেশ বিভাগের পরে হিন্দুরা যারা অবস্থাপন্ন ছিল তারা তখন অনেকেই ওপারে চলে গিয়েছিল, আর যারা অপেক্ষাকৃত একটু পেছনে ছিল তারা ছিল, আর কিছু তো ধনী ছিলই, অধিকাংশই নিম্ন আয়ের মানুষ ইত্যাদি ছিলেন। তো এই একটা পরিস্থিতি ছিল, যে কথাটা আমি বলছি যে আসলে এই 50শের দশকে ছাত্র রাজনীতি সেভাবে তেমন গুরুত্ব পায়নি, তেমন এটি আলাদা কোনো সত্তা হিসেবে আসেনি। তখন ছাত্রছাত্রীরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় লেখাপড়া নিয়েই কিন্তু তারা বেশি ব্যস্ত ছিল, এবং হল সংসদ ইত্যাদি এগুলো রাজনীতি না, এইগুলো হলে ছাত্রছাত্রীরা কীভাবে তারা থাকবে, ডিবেট করবে, কালচারাল অ্যাক্টিভিটিস করবে, শিক্ষা সংস্কৃতির সঙ্গে তাদের যে অধিকার এবং তাদের যে একাডেমিক চর্চা, সেই একাডেমিক চর্চার পাশাপাশি তারা কিন্তু সহশিক্ষাক্রম হিসাবেই কিন্তু এগুলো করতো। এবং তখন ছাত্র সংসদ যেগুলো হতো এগুলো অত নির্বাচন কেন্দ্রিক ছিল না, এগুলো ছিল কোনো একটা হল, এই বছর এই হল, আগামী বছর অন্য হল, সবগুলো মিলে একটা হল থেকে একজন, এইভাবেই কিন্তু হতো। তো সাধারণত ভালো ছাত্র যারা তাদেরকেই নেতা নির্বাচন করা হতো, মানে যারা রেজাল্ট ভালো করতেন, যাদের একটা ইমেজ থাকতো যে হ্যাঁ অমুকে খুব ভালো ছাত্র, তাকেই তারা আসলে ছাত্র নেতা বলতে তখন তাকে করা হতো। তাহলে দেখুন সেই সময়ের যে ছাত্র রাজনীতি যেটা বলা, সেটা রাজনীতির অর্থে নয়, সেটা অনেকটা সমাজ সংস্কৃতি, হ্যাঁ, এবং কিছুটা রাজনীতির বিষয়কে তারা আলোচনা পর্যালোচনায় রাখত, কিন্তু মূল লেখাপড়াটা কিন্তু প্রাধান্য দিত, এবং সেক্ষেত্রে গিয়ে কেউ চেষ্টা করত না যে লেখাপড়া বাদ দিয়ে তারা অন্য কিছু করবে। তো যাই হোক, কিন্তু পরবর্তীতে আমরা জানি যে 62 শিক্ষা আন্দোলন, এটাই ছিল প্রথম যখন যে একটা বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আইয়ুব খান, পূর্ব পাকিস্তানে
আয়ুব খান তৈরি করতে চেয়েছিল এবং সেখানে যে আর্থিক ব্যাপারগুলো ছিল, আবার বৈষম্য ছিল, ডিগ্রি পাস ইত্যাদি এইগুলোর নানা প্রশ্নে এটা প্রতিবাদ মুখর হলো এবং ছাত্ররা তখন এই সংগঠনগতভাবেই তখন ঐক্যবদ্ধ হয়ে এটার মোকাবেলা করার চেষ্টা করলো, যেটাকে আমরা 62 শিক্ষা আন্দোলন বলি। সেটি তখন কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল, আইয়ুব খান তখন রাজনৈতিক দলকে রাজনীতি করতে তখনও পর্যন্ত পুরোপুরি দেয়নি, সে কারণে ছাত্ররাই মূলত আন্দোলন করেছে, রাজনৈতিক দলগুলো তাদেরকে নানাভাবে সহযোগিতা ইত্যাদি করেছে। সেখানে বামপন্থী রাজনৈতিক দল, আওয়ামী লীগের ছাত্রলীগ, তারপরে ন্যাপের ছাত্র ইউনিয়ন, এইগুলোই মূলত মূল ছাত্র সংগঠন হিসেবে তারা ভূমিকা পালন করেছিল। পরবর্তীতে দেখা গেল 62-র পরে আবার মানে যখন ইস্যু চলে যায়, এরপরে কিন্তু ছাত্র আন্দোলন সেভাবে কিন্তু আর প্রধান হয়ে থাকেনি, কিন্তু ওই কিছু বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রিক এই ছাত্র সংগঠনগুলোর অ্যাক্টিভিটি ছিল, কিন্তু লেখাপড়াটা প্রাধান্য ছিল। আমরা জানি যে 65-র যে 6 দফা ইত্যাদি এইগুলোতেও কিন্তু ছাত্র সংগঠন নীরবে কাজ করেছে, ছাত্র সংগঠনগুলো কারণ তখন একটা দমন নিপীড়ন ছিল, সেই দমন নিপীড়নের বিরুদ্ধেই ছাত্র সংগঠনগুলো নীরবে 6 দফা ইত্যাদির সঙ্গে তাদের একটা যোগাযোগ সমর্থন, এমনকি 6 যে জুন আমরা যেটাকে 6 দফা দিবস হিসাবে বলি, সেই হরতাল, সেই হরতালকে সংগঠিত করার ক্ষেত্রেও কিন্তু ছাত্রলীগ ছাত্র ইউনিয়নেরা মূলত ভিতরে ভিতরে অর্গানাইজড হয়েছিল। তো এগুলো ঘটেছিল, কিন্তু তারপরেও বলা চলে যে ছাত্ররা লেখাপড়াটাকে প্রাধান্য দিয়ে অগ্রসর হয়েছিল। কিন্তু আবার যখন 1970-এ যেটাকে আমরা গণ অভ্যুত্থান বলি, সেই গণ অভ্যুত্থানটার আগে 68 সালে এসে যখন আইয়ুব খান বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলায় একেবারে নির্ঘাত রাজদ্রোহী বানিয়ে তারা তাকে হত্যা করবে এবং আরও প্রায় 34 জন বাঙালি কর্মকর্তা, সেনা এবং আমলা ইত্যাদি 2-4 জন রাজনীতিবিদ, কিন্তু মূল রাজনীতিবিদ হল শেখ মুজিব বঙ্গবন্ধু, তাকে মূলত হত্যা করার উদ্দেশ্যে এটা এই আগরতলা ষড়যন্ত্র মামলা পেতানো হয়েছিল এবং সেটার বিরুদ্ধে আস্তে আস্তে অক্টোবর নভেম্বর মাসের দিকে 68 সালের তখনই একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি দুটো তখন অলরেডি, একটি ওয়ালি ন্যাপ আর একটা ভাসানি ন্যাপ, এই দুই ন্যাপ যেটা বাংলা পূর্ব বাংলায় যেখানে মুজাফর ন্যাপ, তারা তখন সংগঠিত হওয়া শুরু করলো ঐক্যবদ্ধ আন্দোলন করার জন্য। এই সময়ে ডিসেম্বর মাসেই ছাত্র ইউনিয়ন, 2 ছাত্র ইউনিয়ন তখন, একটা মতিয়া গ্রুপ আর একটা মেনন গ্রুপ, এবং ছাত্রলীগ ডাকসু, আরেকটা NSF-এর একটি অংশ যেটা সরকারি রাজনৈতিক দল ছিল সেটারই একটা ছাত্র সংগঠনের একটা অংশ, তারাও কিন্তু এটার সঙ্গে যুক্ত হয়ে যে এই আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে তারা একটা আন্দোলন গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হলো এবং 5 জানুয়ারি 1969 তারা একটা 11 দফা কর্মসূচি ঘোষণা করল। এই আমরা দেখি যে ছাত্ররা সংগঠিতভাবে একটা জাতীয় ইস্যুতে তারা রাজনীতিতে আসলো এবং সেটা খুব বেশি দিন না, সেটা এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস, এই 2 মাস ছাত্র সংগঠন আন্দোলন করেছে এবং তাদের আন্দোলনে উত্তাল হয়ে যায় দেশ এবং কয়েকজন মারা যায়, মতিউর মারা যায়, আসাদ মারা যায়, আরও বেশ কয়েকজন মারা যায়, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের এমনকি শিক্ষকও, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে শিক্ষকও একজন মারা যায় পাকিস্তানিদের হত্যা গুলিতে। তো এইসব কারণে যে ছাত্ররা তখন
মোটামুটি রাজনৈতিক একটা দায়িত্ব পালন করেছিল। এবং আমরা জানি বঙ্গবন্ধু ২২ তারিখ ফেব্রুয়ারি মাসে ২২ তারিখ মুক্তি পান এবং ২৩ তারিখে ডাকসুর, তিনি যিনি সভাপতি তখন ছিলেন তোফায়েল আহমেদ, তার নেতৃত্বে একটা বিশাল সমাবেশ রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে সেখানে অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। এরপর কিন্তু ছাত্র সংগঠনের যে রাজনীতির বিষয়টা অনেকটাই যখন বঙ্গবন্ধু মুক্তি লাভ করেন তখন আওয়ামী লীগ বা অন্যান্য রাজনৈতিক দল তারাই সামনে। একটা জিনিস খেয়াল করতে হবে, তখন কিন্তু রাজনৈতিক দলকে সামনে দিয়ে ছাত্র সংগঠনগুলো পেছনে চলে যেত এবং তারা লেখাপড়াটা অবশ্যই গুরুত্ব রাখত এবং সাংস্কৃতিক অন্যান্য বিষয়গুলো জাতীয় রাজনীতির তো তারা কিছু কিছু তখন অবদান রাখত, কারণ পরিস্থিতিটা তখন খুবই ভিন্ন রকম ছিল। এবং এরপরে তো আমরা জানি যে মহান মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল ছাত্র সংগঠনগুলো মুক্তিযোদ্ধা হিসাবে, ব্রিগেড টিগ্রেড ইত্যাদি করা, গেরিলা বাহিনী ইত্যাদি করা, এইগুলো ছিল আমাদের ছাত্রদের প্রত্যক্ষ রাজনীতিতে একটা ভূমিকা পালন করা। এবং যে সময় আমরা একটা টালমাটাল পরিস্থিতির ভিতর দিয়ে গিয়েছি, রাজনীতির অস্থিরতার ভিতর দিয়ে গিয়েছিলাম, সে কারণেই কিন্তু তখন ছাত্র সংগঠনগুলো ছাত্র রাজনীতির একটা গুরুত্ব আমরা উপলব্ধি করি এবং এর একটা ঐতিহাসিক তাৎপর্য আমরা বলে থাকি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, মুক্তিযুদ্ধ তো কৃষক শ্রমিক থেকে শুরু করে সব শ্রেণী পেশারও ছিল, তরুণরাও ছিল, ছাত্ররাও ছিল। সুতরাং কাউকে এখানে একক কৃতিত্ব দেওয়ার দরকার নেই, এক সংগঠনকে কৃতিত্ব দেওয়ার দরকার নেই, সব ছাত্র সংগঠনই সেখানে ভূমিকা পালন করেছে। অবশ্যই সেখানে বড় বড় ছাত্র সংগঠন যারা ছিল তারাও বেশি, মূলত ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন এরাই মূলত বেশি ছিল, অন্যরা ততটা আসেনি। তাদের মূল রাজনৈতিক দল যারা বিরোধিতা করেছে কিংবা নীরব ছিল বা যারা ভিন্ন মত পোষণ করেছে তাদের সক্রিয়তা ছিল না। তবে একটা দুঃখজনক হলো যে এই পাকিস্তানের পুরোকালে যে ছাত্র সংঘ তারা কিন্তু পাকিস্তান হওয়ার পক্ষে তারা ছিল না, কিন্তু পাকিস্তান হওয়ার পরে তারা কিন্তু পাকিস্তানের বড় বন্ধু হয়ে গেল। কিন্তু তারা তখন পূর্ব বাংলার জনগণের অধিকারের কোনো দাবি এগুলোতে তারা কখনো ছিল না, ভাষা আন্দোলনেও তারা কখনো ছিল না বা পরবর্তী শিক্ষা আন্দোলন বা ৬৯ গণ অভ্যুত্থান এগুলোতে এই ইসলামী ছাত্র সংঘ যেটি সেটি ছিল না। তো মুক্তিযুদ্ধে তো তারা বিরোধিতা করেছিল এবং যেটাকে আমরা বলে থাকি আলবদর আল শামস বাহিনীতে তারা বাহিনী তৈরি করে তারা পাকিস্তানিদের পক্ষ অবলম্বন করেছে। এই ধরনের আরও বেশ কিছু আমাদের এই যে অতি বিপ্লবী অতি বাম তারাও কিন্তু কেউ অংশগ্রহণ করেছে, কেউ করেনি, কেউ বিরোধিতা করেছে, এই ধরনের নানা রকম ছিল, কেউ কিছুটা এগিয়েছে কিছুটা পিছিয়েছে, এরকম দোটানার মধ্যে অনেকেই ছিল। এটা হয় কি রাজনৈতিক তত্ত্ব, রাজনৈতিক জ্ঞান, রাজনৈতিক অভিজ্ঞতা এগুলো ওই বয়সে তখন পরিপূর্ণতা পায় না, সে কারণে রাজনৈতিক দল যেদিকে ছাতা ধরে ছাত্র সংগঠনগুলো সেদিকে তখন ছাতা ধরতে যায় এবং এটাকে নানা রকম কুযুক্তি ইত্যাদি ইত্যাদি যেমন হয় এইগুলো ঘটেছে। স্বাধীনতার পরে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধে আমরা বিজয় লাভ করার পরে ছাত্র সমাজ তখন বেশ সক্রিয় একটা ইমেজ তাদের মধ্যে আসলো, কারণ তারা মুক্তিযুদ্ধে গৌরবময় ভূমিকা পালন করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে তারা তাদের তখন নানা রকম তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে বিভ্রান্তি ঘটলো। জাসদ ছাত্রলীগ হুট করে খুব জনপ্রিয় হলো, তারপরে ছাত্রলীগ থেকেই তারা বাইর হয়ে গেল, ছাত্র ইউনিয়ন জনপ্রিয় ছিল, কিন্তু আবার এইগুলো নিয়ে নানা রকম বিভ্রান্তি ইত্যাদি নিজেদের মধ্যে, অর্থাৎ ছাত্ররা তখন এই চীন, সোভিয়েত ইউনিয়ন, সমাজতন্ত্র, এই পুঁজিবাদ ইত্যাদি নানা তর্কে বিতর্কে এমনভাবে জড়িয়ে আসলে দেখা গেল ছাত্র রাজনীতি ক্রমে রাজনীতির দিকে, রাজনীতি অভিমুখী হয়ে গেল, শিক্ষা বিমুখ হয়ে গেল। শিক্ষাটা তখন আমরা জানি যে ৭২ ৭৩ এই দুই সময়ে দেখা গেল এই ছাত্রদের একটা এই যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কৃতিত্ব নিয়ে তারা তখন দেখা গেল যে কেউ ভাবলো যে বিনা পরীক্ষায় তারা পাশ করতে চায়, এরকমও তাদের মধ্যে দাবি ছিল। তারপর পরীক্ষা হলো,
কিন্তু সেই পরীক্ষার নকল ইত্যাদি বই খুলে খুলে পরীক্ষা দেওয়ার একটা পরিবেশ তারাই তৈরি করলো। এইরকম অর্থাৎ যেটাকে বলে আইন না মানার, অর্থাৎ ছাত্র রাজনীতি করতে গিয়ে ছাত্ররা তখন অনেকটাই ক্ষমতা ও শক্তির দিকে ধাবিত হয়ে গেল, শিক্ষাটা তখন তাদের কাছে আস্তে আস্তে গৌণ হয়ে গেল এবং নিজেদের মধ্যে নানা রকম দ্বন্দ্ব সংঘাত তখন থেকে একটু একটু শুরু হওয়া গেল। আমরা জানি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় কিছু কিছু হত্যা কিলিং ইত্যাদিতেও এই ছাত্র সংগঠনের আভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব ইত্যাদি ঘটেছিল। তাহলে লক্ষ্য করুন, এর আগেও ঘটেছে পাকিস্তানের শেষের দিকে, আইয়ুব খান যখন এই পাঁচ পাত্তরদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইয়ে করেছিল, তারাই কিন্তু সাপ নিয়ে সেখানে ছাত্র আন্দোলনকে রুখে দিতে চেষ্টা করলো, অস্ত্র নিয়ে সেখানে তারা ইয়ে করলো, তারা এই ধরনের অনেক দুর্ঘটনা, অর্থাৎ একটা টালমাটাল অবস্থায় কিন্তু যা ঘটে, আমি বলবো 68-69 দিকে এসেই কিন্তু একদিকে যেমন রাজনৈতিক পরিস্থিতির উত্তাল পরিস্থিতি, সেখানেই ছাত্রদের একটা অংশ তারা কিন্তু বিপথে পরিচালিত হওয়ার যে ঘটনাগুলো ঘটেছে সেটা স্বাধীনতা উত্তর সেটা ধীরে ধীরে আরও বিকশিত আরও বেশি হওয়া শুরু হলো। শুধু তাই না, সেটা ভাঙাভাঙি শুরু হয়ে গেল, অনেক রাজনৈতিক দল তৈরি হলো, অনেক রাজনৈতিক দলের কোনো রাজনীতির মধ্যে দেশ একটা যুদ্ধবিধ্বস্ত দেশে কীভাবে রাজনীতিটা করা দরকার সেগুলো না ভেবে একেবারেই আকাশ কুসুম কল্পনা, রাতারাতি বৈজ্ঞানিক সমাজতন্ত্রী হয়ে যাওয়া, একেবারে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলো যেন পূরণ করে ফেলার মতন অবস্থায় চলে যাওয়া, অথচ আমাদের তখন যে 7.5 কোটি মানুষ তাদেরকে খাওয়ানোর মতন আমাদের ধান উৎপাদন হতো না, আমাদের সে পরিমাণ আমাদের কোনো সুযোগ খাওয়ার খাদ্যদ্রব্য ছিল না, আমাদের কাপড় ছিল না, আমরা একটা পাকিস্তান থেকে বের হয়ে আসা রাষ্ট্রযুদ্ধের মাধ্যমে আমাদের তখন অনেক কিছু যুদ্ধবিধ্বস্ত, এই ধরনের একটা রাষ্ট্রে কীভাবে রাজনীতিটা পরিচালিত হওয়া দরকার সেই রাজনীতিটা রাজনৈতিক দলগুলোই ঠিক তো নির্ধারণ করতে পারেনি, তারাই তখন ক্ষমতার জন্য বঙ্গবন্ধুকে ক্ষমতা থেকে ফেলে দেয় বা সে ক্ষমতায় গেলেই যেন তারা বাংলাদেশকে একেবারে স্বপ্নে স্বপ্নময় একেবারে সুখী সমৃদ্ধ করে ফেলতে পারবে, অর্থাৎ এখানে যেন মানুষের আর কোনো খাদ্য অন্ন বস্ত্র চিকিৎসা কোনোটার যেন কোনো অভাব থাকবে না, এসব ধরনের কাল্পনিক, এটাকে বলা এক ধরনের উটোপীয় সমাজতন্ত্র মানে কাল্পনিক সমাজতন্ত্র। তখন আমরা বাস্তব সমাজতন্ত্রটা অবশ্যই হয়তো কল্পনা আমরা চিন্তা করতে পারি যেখানে বৈষম্য থাকবে না, অর্থনৈতিক শোষণ থাকবে না, কিন্তু এইগুলো করতে গেলে তো আগে অর্থনৈতিক উন্নতি হতে হবে, শিক্ষা দীক্ষা সংস্কৃতি এগুলোর ব্যাপক প্রসার ঘটতে হবে, তারপরেই না আমি আমার রাষ্ট্রকে আমার সমাজকে এমন একটা স্তরে নিতে পারবো যখন আমাকে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান মৌলিক যে ফান্ড যে 5টি অধিকার মানুষের যেগুলো আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু এগুলো তো রাতারাতি দেওয়া সম্ভব না, কিন্তু এই ধরনের উটোপীয় চিন্তা কাল্পনিক যেটা বাস্তবে নেই এই ধরনের চিন্তা ভাবনা তখন ছাত্রছাত্রীদের মধ্যেও কিন্তু সংগঠনগতভাবেও পেয়ে বসেছিল। এইগুলোর ফলে দেখা গেল অনেক ছাত্র সংগঠন তখন ইভেন বিপ্লবী ছাত্র ইউনিয়ন অমুক ছাত্র অমুক তমুক এই সেই সমস্ত সর্বহারা বিভিন্ন নামে বেনামে ছাত্র সংগঠন গড়ে ওঠা শুরু হলো। এরপরে তো আমরা জানি 75-এর দুঃখজনক ঘটনা, বঙ্গবন্ধুকে হত্যার পর এখানে সামরিক শাসন জারি করা হলো, ক্ষমতা সামরিক বাহিনীর একটা অংশ এখানে কর্তৃত্ব করলো, দেশের রাজনীতিকে কঠিন করে দেওয়া হলো, ছাত্র রাজনীতির জাতীয় রাজনীতির সব রাজনীতি ভেঙে চুরে তছনছ করে দেওয়া হলো, সব ছাত্র সংগঠন তখন ভেঙেও গেল, অনেক ছাত্র সংগঠন সংগঠনকেও ভেঙে দেওয়া হলো, এইগুলো বলা চলে যে একটা ঝড় তুফান কিন্তু বাংলাদেশের রাজনীতিতে 75-উত্তরকালে এখানে সংগঠিত হলো, এবং তখনই দেখা গেলো এখানে সাম্প্রদায়িক শক্তির কিন্তু স্বাধীনতা বিরোধী তারাও কিন্তু আস্তে আস্তে স্থান করা শুরু করলো এবং সেটাকে রাষ্ট্র ক্ষমতা থেকেই প্রশ্রয় আশ্রয় দেওয়া হচ্ছিল। তারপরে তো আমরা জানি যে এখানে ক্রমান্বয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিভক্তি আবার আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলন ইত্যাদির নামে আমরা আন্দোলন করেছি,
কিন্তু সত্যিকার অর্থে যে স্বৈরাচার বলতে যেটা বোঝায় সেটা কোনো ব্যক্তি না, এটা একটা শাসন কেন্দ্রিক সমস্যা, এটা বিচার কেন্দ্রিক সমস্যা, এটা শিক্ষা, এটা বলা চলে রাষ্ট্রকে কতিপয় ব্যক্তির হাতে তুলে দেওয়ার যে সমস্যা, এইগুলোকে আসলে চুলছাড়া বিশ্লেষণ না করে আমরা তখন আমাদের দেশের এই আন্দোলনগুলো যখন হয় সেখানে ছাত্ররা অংশগ্রহণ করে এবং তাদের অনেকেই কিন্তু আত্মাহুতি দেয়, তারা কিন্তু লেখাপড়া অনেকটাই তখন ছাত্র সংগঠনের জীবন থেকে আস্তে আস্তে চলে যায়। আমাদের এখানে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে তখন বন্ধের পর বন্ধ, যেটাকে বলা হতো এরশাদ ভ্যাকেশান, অমুক ভ্যাকেশান, তমুক ভ্যাকেশান ইত্যাদি, এই ধরনের মানে মাসের পর মাস, বছরের পর বছর, 10 বছরও বিশ্ববিদ্যালয় তা অতিক্রম করতে পারেনি, এরকমও বহু ঘটনা আমরা দেখেছি। আমি যদিও নিজে বিদেশে লেখাপড়া করেছি সেই সময়, কিন্তু দেশে আসার সুযোগ হয়েছিল 81 সালে, তখনও এসে দেখেছি যে আমাদের সেই বন্ধুরা কিন্তু যাদেরকে আমি 5 বছর 6 বছর আগে দেখে গেছি বিশ্ববিদ্যালয়ে, তারাও অনেকে তখনও বেরোতে পারেনি। এবং লেখাপড়াটা আসলে সত্যিকার অর্থেই তখন ছাত্রদের জীবন থেকে হারিয়ে যেতে বসে। একবার যেটা যেমন আমরা করোনার সময় যেরকম করোনার বন্ধ, এই কারণে দেখা গেলো একেবারে শিশু থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলো 2 বছর, কিন্তু এখানে তো প্রায় 10-15-20 বছরের মতো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা চরম নৈরাজ্য, এবং সেখানে ছাত্র রাজনীতি একটা বিরাট বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে কারণে আমরা আবার এখনও বলি আমাদের ছাত্র রাজনীতির অতীত গৌরব ইত্যাদি ইত্যাদিগুলো বলি। এগুলো ভালো কথা, শুনতে ভালো, কিন্তু গৌরব কতটা, কত সাল পর্যন্ত গৌরবের মধ্যে ছিল, কত সালের পরে সেখানে অগৌরবের বিষয়গুলো আসলো, সেগুলো কেন আমরা বলছি না, কেন আমরা সেদিকে আমাদের ছাত্রদেরকে ওইদিকে চলে যেতে দিলাম, লেখাপড়া থেকে তারা কেন বিচ্ছিন্ন হয়ে গেল, এর ফলে আমাদের যে টোটাল জাতীয় জীবনের যে ক্ষতিটা হলো সেটা হলো যত উচ্চশিক্ষা তত কিন্তু শিক্ষার মান কমতে থাকলো, কলেজগুলো থেকে বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষার মান অনেকটাই হারিয়ে যেতে থাকে। এবং সেখানে বিশেষ করে 90-91-এর পর আবার যখন রাজনীতিতে প্রধান 2 দল 3 দল জোট ইত্যাদি আসলো, তখন আবার ভাঙা গড়া, আবার জোড়া লাগা, এই যে ভাঙা গড়া জোড়া লাগা ইত্যাদির মধ্যে ছাত্র সংগঠন, ছাত্রদের মধ্যে তখন রাজনীতিতে স্থান করে নেওয়া, তাদেরকে তখন গুরুত্ব দেওয়া, এবং অনেকে তখন এমপি হয়ে যাওয়া, সরাসরি ছাত্র রাজনীতি করেছে কিন্তু লেখাপড়া তো করেনি, তারপর সে কিন্তু এমপি হয়ে গেছে, তা এই ধরনের তো ঘটনা বহু ঘটে গেছে। তা এগুলোর অবস্থাটা পরিণতিটা হয় কি, তখন অন্যরা মনে করে লেখাপড়া না করে তো বড় ব্যবসায়ী হওয়া যায়, এমপি হওয়া যায়, বড় কিছু হওয়া যায়, টাকা পয়সার মালিক হওয়া যায়, চাঁদাবাজি করা যায়, সন্ত্রাসী হওয়া যায়, এগুলো কিন্তু তখন আমাদের ছাত্র রাজনীতির ভিতরে, বিশেষ করে যখন যে দলের দল ক্ষমতায় আসীন হয় তখন সেই দল বা সেই জোটের যারা, তারা কিন্তু ছাত্র রাজনীতির নামে একটা নৈরাজ্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এটা 80-এর দশকে হয়েছে, বহু শিক্ষার্থীকে ছাত্র শিবির সঙ্গে দ্বন্দ্বে জড়িত হয়ে, কারণ তারা আবার ছাত্র কলেজ বিশ্ববিদ্যালয়গুলো দখল করার একটা তাদের মধ্যে প্রবণতা ছিল, ইসলামী বিপ্লব ইত্যাদি নাম করার জন্য তারা কলেজ বিশ্ববিদ্যালয়কে ঘাঁটি বানাতেই কিন্তু এই বিষয়টা করতে, এবং সেটা করতে গিয়ে অন্য ছাত্র সংগঠনগুলোর সঙ্গে তাদের যে দ্বন্দ্ব এবং সেখানে অস্ত্র, সেখানে তা অনেককে মেরে ফেলা, এই ঘটনাগুলো, রক কাটা, এই ঘটনাগুলো তো আমাদের এখানে 80-এর দশক 90-এর দশকেও ঘটেছে। তো সেটাকেও আমাদেরকে মনে রাখতে হবে যে বিশ্ববিদ্যালয় 80-90-এর দশকেও স্থির হতে পারেনি, লেখাপড়াটা ঠিক মতো ফিরে আসেনি। আমি নিজে তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমরা দেখেছি কিভাবে ছাত্র সংগঠন, সরকারি দল এবং জোটের সমর্থক তারা কিভাবে বিশ্ববিদ্যালয়, কলেজ, এমনকি স্কুলগুলোতেও তারা তখন প্রভাব বিস্তার করতে চেষ্টা করে, এবং
ছুতানাতায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে দেওয়া, এই করা সে করা, এবং প্রতিপক্ষকে হল থেকে তাড়িয়ে দেওয়া, তাদেরকে হলে উঠতে না দেওয়া, লেখাপড়া, এগুলো একেবারেই একটা অনুষঙ্গ হয়ে গেল। এবং এই যে জোর জবরদস্তি করা, এই প্রবণতাটা আমি সত্যি ভীষণভাবে মর্মাহত হয়েছে আমি দেখে। এটি স্বাধীনতার পরও কিছুটা ছিল, অত ব্যাপক আকারে তখন ছিল না। 72-73 সালের কথা বলে, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ হলে ছিলাম, কিন্তু আমাদের যেভাবে যে ছাত্র সংগঠনের মাধ্যমেই সিট পেতে হয়েছে এমন নয়। হ্যাঁ, আমরা আমাদের হয়তো পরিচিত যদি কেউ থাকতো কোনো ছাত্র সংগঠনে, সে হয়তো আমাদেরকে তার রুমে যদি কিছুদিনের জন্য থাকার ব্যবস্থা সেটি হয়তো করেছে, কিন্তু সিট পাইয়ে দেওয়ার মতন অবস্থা তখন ছিল না। কিন্তু পরে আমি নিজে 90-এর দশকে যেটা দেখেছি যে একেবারেই ছাত্র সংগঠন সরকারি এবং সে তাদেরই জোটভুক্ত, তারাই তখন ছাত্র সংগঠন হিসাবে হলের কর্তৃত্ব, হলের সিট বন্টন, এমনকি ফিস্ট, অ্যানুয়াল ফিস্ট, এগুলো সবই তারাই নিয়ন্ত্রণ করা শুরু করেছে। এটার মধ্যে বাহাদুরির কিছু আছে বলে আমি মনে করি না। এটার মধ্য দিয়ে ছাত্ররা, তারা কিন্তু যে ক্ষতিটা নিজেদের করে সেটা তারা বোঝে না। সেটা হলো কি, সেটা হলো ছাত্ররা লেখাপড়া করতে এসে উচ্চশিক্ষায় যে ব্যাপক পরিমাণ পড়াশোনা করতে হয় সেটি তারা বাদ দিয়ে ছাত্র সংগঠনের ক্যাডার হয়ে যায়, সংগঠনের পেছনে সময় দেয়, এবং আস্তে আস্তে লেখাপড়া ক্লাসে যায় না। পরীক্ষার সময় তারা তখন এই কয়েকটা প্রশ্ন মুখস্থ করে কিংবা অন্যদের থেকে নোট টোট নিয়ে কোনো রকমে তারা একটা ডিগ্রি নিতে পারলেই, তাও অনেকেই হয়তো বছরের পর বছর বিশ্ববিদ্যালয়ে থেকে যাওয়ার প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। এটার ফলে হয় কি, যে সম্ভাবনাময় ছাত্ররা তারা কিন্তু মেধাহীন হয়ে যাচ্ছে, তারা কিন্তু রাজনীতিতেও আর ভালো করার কথা না। কারণ রাজনীতি করতে গেলে তো দেশের অর্থনীতি, দেশের সমাজ, রাজনীতি, সংস্কৃতি, মানুষ, এগুলোর সব কিছুকে বুঝতে হবে, জানতে হবে, সে জ্ঞানটা তার থাকতে হবে। তো সে তো লেখাপড়াই করেনি, যে লেখাপড়া করেনি সে কীভাবে এগুলো সম্পর্কে পরবর্তীতে যখন তার হাতে নেতৃত্ব যদি যায়ও, সবাই রাজনীতি করে সফল হয়েছে এরকম উদাহরণ কিন্তু খুব বেশি না। আপনারা আমরা একটু হিসাব করলেই দেখব, বহুজনকেই তো আমরা ছাত্র সংগঠনের নেতা হিসাবে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে এসে দেখেছি, কিন্তু তাদের কয়জন স্থায়ী হতে পেরেছে রাজনীতিতে, কয়জন ভালো করতে পেরেছে রাজনীতি, খুব কম। সবাই তো আর বঙ্গবন্ধুর মতো হবে না, সবাই তাজউদ্দিনের মতো হবে না, এরকম তো তারা ছাত্র রাজনীতি করেছেন কিন্তু তারা লেখাপড়া জানতেন। সেই আপনারা জানেন যে তাজউদ্দিন আহমেদ, ইভেন বঙ্গবন্ধু, এরা কিন্তু প্রচুর লেখাপড়া জানতেন। হ্যাঁ, এদের সাথে তুলনা করা যায় না এখনকার ছাত্র রাজনীতির যে নেতা তাদেরকে, এটা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য। এবং আমরা জানি যে পরবর্তীতে দেখা যাচ্ছে যে হলে যে আস্তানা গাড়া এবং সেখানে অন্যদেরকে নির্যাতন করা, টর্চার সেল করা, এইগুলো, এই সমস্ত অপকর্মে লিপ্ত হচ্ছে কত বছরের, 20-22 বছরের তরুণরা, যারা তখনও পর্যন্ত বুঝে না যে তার জীবনটা এখনও সামনে, তাকে একজন বিশেষজ্ঞ হতে হবে। বুয়েটের মতন শিক্ষা প্রতিষ্ঠানে যখন ছাত্র ভর্তি হয় আমরা তাদেরকে মেধাবী বলি, কিন্তু তারা যখন আবার একজন ছাত্রকে মেরে ফেলে, অত্যাচার করে, আবার আরেকজনকে, একটা মেয়েকে গুলি করে, হ্যাঁ, টেন্ডারবাজি করতে যায়, তারা নিজেরা নিজেরা গোলাগুলি করে, সেখানে একজন ছাত্রী মধ্যখানে পড়ে মারা যায়, তো এগুলো তো মানা যায় না, এগুলো তো ছাত্র রাজনীতির কোনো সুফল বয়ে আনে না। বাস্তবিক অর্থেই যে লেখাপড়াটা ছাত্র জীবনে করা দরকার, সেই লেখাপড়াটা বাদ দিয়ে তারা যখন মিছিল, মিটিং, স্লোগান, এগুলো নিয়ে ব্যস্ত থাকে, হলে কর্তৃত্ব করে, সিট দখল করা এবং চাঁদাবাজি করা, আপনারা, আমরা শুনেছি যে ঢাকা কলেজের মতন ঐতিহ্যবাহী কলেজের ছাত্ররা, ছাত্র সংগঠনের
পরিচয় এখন শুধু না, প্রতিবেশী যেই সমস্ত মার্কেটগুলো আছে এই মার্কেটগুলোতে তারা চাঁদাবাজি করে বা বিভিন্ন দোকানে গিয়ে তারা এটা সেটা তুলে নিয়ে চলে যায়। এই এইটা তো একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এই তাহলে আর তারা কী শিক্ষা লাভ করলো, তারা আর কী কী উচ্চশিক্ষা পাবে, তাদের কাছ থেকে কী শিক্ষা পাবে? তো এই প্রবণতাগুলো তো ঘটছে, এগুলোকে আমরা অস্বীকার করে কতদিন টিকে থাকব আমাদের? এখন সে কারণে বলা হচ্ছে যে ছাত্র রাজনীতিতে এখন যারা সময় দিচ্ছে তারা অনেকটাই মেধার শূন্যতায় ভুগছে, অর্থাৎ তারা প্রকৃত অর্থে লেখাপড়ার শূন্যতা। তারা দেখবেন আপনার টেলিভিশনে বিভিন্ন সাক্ষাতে তারা কিন্তু ভর ভর করে মিথ্যা কথা বলে যাচ্ছে, এবং তারা যখন মিথ্যা কথা বলে তখন তো এটাকে সমর্থন করা যায় না। এগুলো তো তাদের ওই বয়সে থাকার কথা নয়, তাদের তো সত্য ন্যায়নিষ্ঠ হওয়ার। আমি বিশ্ববিদ্যালয় বিশ্বের উন্নত দেশে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সেখানে হলে ছিলাম, হোস্টেলেই তো আমার 10 বছর কেটেছিল। আমরা সেই সব দেশে তো কোনো ছাত্রকে রাজনীতি করতে দেখি নাই, হলে মাস্তানি করা তো দূরে থাক। কেউ যদি সেখানে আইন ভঙ্গ করে, আইনটা কীরকম, আপনি কারো রুমে যেতে হলেও আমার রুমে যদি কেউ আসতে হয় তাহলে তাকে আগে দরজায় টোকা দিয়ে বাইরেই জিজ্ঞেস করে আমি কি আসবো, তুমি কি ফ্রি আছো, আমার তোমার সাথে কি কথা বলা যাবে। আমি যদি লেখাপড়ায় তখন থাকি, আমি যদি বলি যে না ভাই এখন আমি পারবো না, তখন সে বলবে কখন তুমি পারবে যদি আমার সাথে কোনো কিছু দরকার হয়। এরকম কালচারটা এইরকম যে আমি তখন বলবো হ্যাঁ ঠিক আছে আমি অতটার সময় আসবো, তোমার তুমি কোন জায়গায়, ও যদি বলে আমার রুমে তাহলে আমি তার রুমে যাব, ও যদি বলে কমন রুমে তাহলে আমি কমন রুমে যাব, ও যদি বলে আমার করিডোরে তাহলে আমি করিডোরে যাব। অর্থাৎ কাউকে ডিস্টার্ব না করা, রুমে অন কোনো রুমে প্রবেশ করতে সেই রুমের কোনো কক্ষসাথী তার অনুমতি ছাড়া কিন্তু আমি আমার রুমে কাউকে কখনো ইনভাইট করব না, করিও নি, সেখানে এটা করেও না। তো সুতরাং এতখানি কিন্তু ছাত্ররা মানে নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে চলে। কেন? কারণ শিক্ষার এটাই হলো একটা অংশ যে নিয়ম মতো সময় মতো ক্লাসে যাওয়া এবং সময় মতো ক্লাস থেকে লাইব্রেরিতে যাওয়া, গবেষণা করা, এইগুলোই তো উচ্চশিক্ষার একটা বিষয়। এবং এভাবেই আমি নিজে ব্যক্তিগতভাবে 10 বছর বিদেশে কাটিয়ে ছাত্র জীবন গবেষণা জীবন সবটা আমি এভাবেই কাটিয়েছি। সে কারণে আমার মধ্যে এই বিষয়গুলো পরবর্তী জীবনে কখনোই আমাদের দেশের ছাত্র রাজনীতির কোনো কিছু ততটা আগ্রহ বা আকর্ষণ করেনি দেখারও, এমনকি এই বিষয়গুলো নিয়ে সত্যি সত্যি আমি সবসময় সমালোচনা মুখর ছিলাম, এখনও আছি। সে কী কারণে? আমি চাই যে ছাত্ররা তাদের প্রকৃত লেখাপড়াটা শিক্ষা প্রতিষ্ঠানে শিখে তারা উপরের দিকে উঠুক, তারা বিশেষজ্ঞ হোক, তারা একজন অর্থনীতিবিদ হতে পারে, একজন বিজ্ঞানী হতে পারে, একজন ইঞ্জিনিয়ার হতে পারে, একজন ডাক্তার হতে পারে, একজন আমার মতন ইতিহাসের অধ্যাপক হতে পারে হতে পারে। এখন এটি হতে গেলে লেখাপড়া দরকার। আমরাও তো লেখাপড়া করেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটটা, ভালো সার্টিফিকেটটা পেয়েছি, পিএইচডি করেছি, এমনি এমনি আমাদেরকে কিন্তু বিদেশে দেয়নি। কিন্তু আমাদের দেশের ছাত্র নেতারা কীভাবে সার্টিফিকেট নেয়, কীভাবে তারা পরীক্ষা দেয়, কীভাবে তারা নেতা হয়, এগুলো দেখে মনে হয় যে এই ছাত্র রাজনীতি অনেক আগেই গতি বা তার পথ হারিয়ে ফেলেছে। ঐতিহ্যটা ছিল সেই 52 ভাষা আন্দোলন আর 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ। এরপরে আমরা খুব বেশি গৌরব করার মতো নয়, কারণ এর পরবর্তীতে এই ছাত্রদের হাতে অস্ত্র গেছে, কতিপয় ছাত্রের হাতে অস্ত্র গেছে, কতিপয় ছাত্র ক্ষমতাবান হয়েছে, কতিপয় ছাত্র মাস্তান হয়েছে ছাত্রাবাসে, কলেজে, হোস্টেলে, সর্বত্র, এবং ক্যাডার হয়েছে, ক্যাডার, ছাত্র সংগঠনের ক্যাডার। এইগুলো আপনারা জানেন আমাদের দেশে এই জিনিসগুলো খুব তারা অনেকেই পরিচয় দেয়, আমি অমুক ছাত্র সংগঠনের অমুক পদে, আর এই ছাত্র সংগঠনের পদ পদবী নিয়ে কত মারামারি, কত শিক্ষা প্রতিষ্ঠানে অবরোধ, নিজেরা নিজেরাই করে, নিজেরা নিজেরাই জড়িয়ে পড়ে।
এইগুলোর তো কোনোটাই শিক্ষার সঙ্গে যায় না, শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয়। সুতরাং বর্তমানে যেই ছাত্র রাজনীতি স্বাধীনতা উত্তর ধীরে ধীরে পথ হারাতে হারাতে গিয়ে সেটা একেবারেই ভিন্ন পথে চলে গেছে, এবং সেই ভিন্ন পথে যাওয়ার অর্থ হচ্ছে শিক্ষার্থীদের একটা বড় অংশ ছাত্র রাজনীতির নামে তারা কিন্তু আর বিশেষজ্ঞ হওয়া, লেখাপড়া করা, মেধাবী হওয়া, প্রতিশ্রুতিশীল হওয়া, সৃজনশীল মানুষ হয়ে ওঠা, গবেষক হয়ে ওঠা, ডাক্তার ইঞ্জিনিয়ার যা কিছু হওয়া সেগুলো হওয়া, মা বাবার সেই আশা আকাঙ্ক্ষা সেগুলো তারা পূরণ করার পক্ষে অনেকেই থাকতে পারে নাই। কারণ লেখাপড়া না করে না শিখে কেউ জীবনে খুব ভালো কিছু হতে পারে না, ভালো রাজনীতিবিদ হতে হওয়া যায় না। অনেকে পদ পদবী পাওয়ার জন্য অনেক কিছুই করেন, কিন্তু দেখুন আমাদের রাজনীতিবিদদের অনেকেই ভালো করে কথাও বলতে পারেন না বা ভালো করে প্রশ্নের উত্তরও দিতে পারেন না। আমাদের শুধু রাজনীতিবিদ না, আমাদের শিক্ষকদের মধ্যে অনেকেই আছেন তারা ভালো করে লেখাপড়া জানেন না, ভালো লেখাপড়াও জানেন না। এটাই হচ্ছে যে তারাও কিন্তু প্রকৃত শিক্ষাটা পায় না। একটা বিরাট সংখ্যক মানুষ তারা কিন্তু প্রকৃত শিক্ষাটা পায় না। আমি বহু সরকারি অফিসে দেখেছি, আমার বিশ্ববিদ্যালয়গুলোতে আমি দেখেছি, আমি তো দুটো বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি, সেখানে অনেককেই আমি দেখেছি যারা আসলে সত্যিকার অর্থে ভালো লেখাপড়া শিখে তারা কিন্তু এই জায়গাগুলোতে আসেনি। অর্থাৎ কমন একটা ব্যাপার হয়ে গেছে মানের সংকট, সেই কমন মানের সংকট হওয়ার কারণে প্রতিযোগিতাটা ভালো হচ্ছে না। সেখানে কিন্তু ধরাধরি করে, সেখানে দলীয় পরিচয়, সেখানে ঘুষ ইত্যাদি লেনদেন, এই সমস্ত কিছুর সাথে জড়িয়ে তারা কিন্তু আজকে অনেক কিছু হওয়ার চেষ্টা করে। কিন্তু এটি একটা জাতির রাজনীতির জন্য ভালো নয়, প্রশাসনের জন্য ভালো নয়, এটার জাতির যে অন্যান্য শিক্ষা সংস্কৃতির কোনো ক্ষেত্রেই কিন্তু কাম্য নয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমরা এমন একটি ঘেরাটপে পড়ে গেছি, সেই জায়গা থেকে আমাদের শিক্ষাকে মুক্ত করতে হবে। ছাত্র রাজনীতিকে ছাত্রদের যদি কেউ যদি করতে চায়, স্কুলে তো প্রশ্নই আসে না, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রদের কোনো সমস্যা থাকলে সেই সব বিষয় নিয়ে তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারে, দাবি দাওয়া দিতে পারে, সেগুলো নিয়ে তারা যদি কোনো আন্দোলনের প্রয়োজন হয় সেই আন্দোলন তারা করতে পারে, সেটাকে হয়তো আমি ছাত্র আন্দোলন বলতে পারি। কিন্তু এমনিতে ছাত্র রাজনীতি ১২ মাসের কোনো বিষয় না, অর্থাৎ বছরে ১২ মাস ছাত্ররা রাজনীতি নিয়েই থাকবে এইরকম নয়, তারা আসলে পড়াশোনা নিয়ে থাকবে, মাঝে মধ্যে শুধু ছাত্রদের বিষয় নিয়ে তারা কথা বলতে পারে, অধিকার নিয়ে তারা কথা বলতে পারে, বা একাডেমিক কোনো সেমিনার বিতর্ক ইত্যাদি করতে পারে, সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে পারে, এই ধরনের বিষয়টাই প্রাধান্য পাওয়া উচিত। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা যেমন উপকৃত হবে, মেধাবীদেরকে পাবে, একইভাবে আমাদের রাজনীতিও কিন্তু উন্নত হবে, মেধাবীদের জায়গা হবে সেখানে, সেটাই আমার ব্যক্তিগত চাওয়া এবং সেটাই আমি মনে করি এইভাবে হয়তো চিন্তা করা উচিত। আর এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা করি আপনারা আজকের এই ইউটিউব আমাদের যে হিস্ট্রি বাংলা ইউটিউব সেটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার দিন, যদি সেখানে আপনার সার্চ দিলে না পান তাহলে ইউটিউবে মমতাজউদ্দিন পাটোয়ারি সেখানে আপনারা সার্চ দিন, সেটা পেয়ে যাবেন, এবং সাবস্ক্রাইব করে রাখুন, বেশি বেশি করে শেয়ার দিন, তাহলে অন্যেরাও দেখতে পাবে, আপনারা পরবর্তী অনুষ্ঠানও দেখতে পাবেন, এবং আপনাদেরকে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।